পুলিশের তদন্তে আস্থা হারিয়ে সিআইডি তদন্তের দাবি তুললেন বীরভূমের অপহৃত ব্যবসায়ী ও তার গাড়ির চালকের পরিবার। টাকা হাতানোর জন্য বীরভূমের এক ব্যবসায়ী ও তার পিকআপ ভ্যানের চালককে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে পেরিয়ে গেছে 24টা দিন। অপহৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমে হুগলির ডানকুনি এলাকার 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। 2 দফায় 3 দুষ্কৃতীকে 14 দিন নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ ডানকুনির খালে তল্লাশি চালিয়েও আজ অবধি অপহৃতদের উদ্ধার করতে পারেনি। এই অবস্থায় পুলিশি তদন্তের উপর আর ভরসা রাখতে না পেরে অপহৃতদের পরিবার জামালপুর থানায় হাজির হয়ে সিআইডি তদন্তের দাবি জানিয়ে গেলেন। তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্তারাও যদিও বিশেষ কিছু বলতে চাননি। পুলিশ জানিয়েছে অপহৃতরা হলেন বীরভূমের ইলামবাজারের ব্যবসায়ী শামীম খান ও তার পিকআপ ভ্যানের চালক বরুণ মুর্মু। ব্যবসার ফাস্টফুড সামগ্রী কেনার জন্য গত 4 আগস্ট পিকআপ ভ্যানে চড়ে তারা কলকাতা যাচ্ছিলেন। ব্যবসায়ীর সঙ্গে ছিল 70,000 টাকা। পরদিন জামালপুর থানার নবগ্রাম এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবার সামনে থেকে উদ্ধার হয় ব্যবসায়ীদের পিকআপ ভ্যানটি। ওই গাড়ির চালকের কোনো হদিশ না পেয়ে জামালপুর থানার পুলিশ একটি মামলা রুজু করে পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে। এরপর 8 আগস্ট ব্যবসায়ী শামীমের পরিবারের সদস্য শামিত খান জামালপুর থানায় এসে শামীম ও বরুণকে অপহরণের অভিযোগে দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ। হুগলির ডানকুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আক্তার আলী মল্লিক শেখ শামীম হরফে বাবু হরফে গোল তাবলে ও করিম শেখ হরফে কালো নামে 3 দুষ্কৃতীকে। জেরায় ধৃতরা শামীম এবং বরুণকে অপহরণ করার পর খুন করে দেহ ডানকুনির খালে ফেলে দেওয়ার কথা পুলিশকে জানায়। দেহ উদ্ধারের জন্য পুলিশ 3 ধৃতকে 2 দফায় 14 দিন নিজেদের হেফাজতে নিয়ে ডানকুনির খালে তল্লাশি চালায়। কিন্তু ব্যবসায়ী এবং তার পিকআপ ভ্যানের চালকের কোনো হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেহ উদ্ধার না হওয়ার মামলায় খুনের ধারাও পুলিশ যুক্ত করতে পারেনি। এদিকে হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় পুলিশ 3 ধৃতকেই ফের পেশ করেছে বর্ধমান আদালতে। সিজিএম ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 11 সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। পরিবার সদস্যরা যথেষ্ট উদ্বিগ্ন। যারা অপহৃত হয়েছেন তাদের দ্রুত যাতে উদ্ধার করা সম্ভব হয় সেই দাবিও করেছেন পরিবারের সদস্যরা। পুলিশের উপর আস্থা হারিয়ে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন অপহৃত পরিবারের সদস্যরা।